এই যে মা, আমি কচুরি যাচ্ছি। মুক্তি, এই দেখ তোর জন্মদিনের কার্ড ছাপিয়ে এনেছি, এনে এইগুলো কোচিং এ তোর বান্ধবীকে দিয়ে দিস। রুবেল তো জন্মদিনের কার্ড ছাপিয়ে এনেছে, কিন্তু আমি এখনো এমন কোন সেন্সেশনাল নিউজ পাচ্ছি না যে নিউজটা দিয়ে তোর জন্মদিনে প্রথম পত্রিকাটি প্রকাশ করবে। আমি তোমাকে বলছি বাবা, সেরকম নিউজ তুমি পেয়ে যাবে। চলি বাবা, পেয়ে যাবো, পেয়ে যাবো। আমি তোমার নামে যাবো, চলে যাবো, রেখে যাবো, রেখে যাবো। বড় ভাই, এইটা সেই পাখি না? বাথরুমে যাওয়ার সময় পায় না। ওই মাইয়া, যাও যাও, জলদি যাও, গোসল করে সাফ সাফ হয়ে আসো, যাও। এইটা কি বেশ সেখানে পাইছো যে অপবিত্র শরীর নিয়ে ঢুকে বললা? আমি তো থানায় এসেছি, কিন্তু আপনি আপনি তো থানাটাকে বেশ্যালয় বানিয়ে ফেলেছেন। আমি থানারে বেশ্যালয় বানিয়েছি? ওই কি কষ্টই কথাটা মনে হয় ঠিকই কয়। বেশ্যালয় তো মায়েরা দেহ বেঁচে, আপনি তো দেহ মন বিবেক সব বেঁচে ফেলেছে। আপনি দিদি লিখুন, ওদেরকে অ্যারেস্ট করুন। আমার বাড়ির আবদার দিদি লিখুন, সব দিদি লিখুন। কেমনে তোমার যে নষ্ট করছে তার মেডিকেল রিপোর্ট আছে? আমি কি নষ্ট করেছি আমি বলছি, তারপরে আপনার মেডিকেল রিপোর্ট লাগবে। হ্যাঁ লাগবে, যা আগে হাসপাতালে গিয়ে টেস্ট করা, মেডিকেল রিপোর্ট নিয়ে তারপর আয়। হাসপাতালে মেডিকেল রিপোর্ট আনতে আমি যাব না, তবে যাব প্রেস ক্লাবে, যাব আপনাদের সবার মুখোশ খুলে দেওয়ার জন্য। গেছে গেছে, আপনার পাশার তলার থেকে চেয়ার সইরে গেছে। আছে আছে, ওহানো আছে, কিন্তু ওই মাইয়া যখন প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিক সম্মেলনে করব, তখন আপনার ওই চেয়ার পাশার তলার থেকে লাল ডুস হয়ে যাবে। তাইলেও কথা বলার আগে কথা বন্ধ করতে হবে। আরে জাগো নারী, জাগো বন্নিশিকা। আরে নারী হলো মায়ের জাত, দেশের প্রতিচ্ছবি। তাই আমি আমি ক্ষমতা লাভ করার পর প্রথম কাজ হলো নারী ধর্ষণ, নারী নির্যাতন দূর করা। এই সময় আবার কেনা? হ্যালো স্যার, আপনি কোথায়? আমি প্রেস ক্লাবে এই নারী নির্যাতনের বিরুদ্ধে একটা দামি বক্তব্য রাখতেছি। আর এদিকে আপনার পোলার নারী নির্যাতনের কাহিনী ফাঁস করার জন্য মুক্তি বলে একটা মায়া প্রেস ক্লাবে যাইতাছে। আপনার পোলা আর তার বন্ধুরা মিলা তারা রেপ করছে, এখন যদি তার মুখ বন্ধ না করে তাহলে আপনার ক্ষমতা তো যাবে, আমারও নিজ থেকে আসছে আরো যাবে। কিছু মনে করবেন না, মিনিস্টার সাহেবের ফোন, ফোনটা সেবে আসি।
বয়সের বাচ্চা, তোর শেয়ার আর আমার শেয়ার বাসাইতে ওই মাইয়াটার রাস্তায় বাইরে ফেলা, ও যেন প্রেস ক্লাবে পৌঁছাতে না পারে। কালকে মুক্তির জন্মদিন, আর তোমরা এখন পর্যন্ত একটা তাক লাগানো খবর দিতে পারলে না? যা হবে আমার মেয়ের জন্মদিনের শ্রেষ্ঠ উপহার। হ্যালো, এদিকে মুক্তি পত্রিকা অফিস, সম্পাদক সাহেব আছেন? জি বলছি। আপনি এক্ষুনি ন্যাশনাল হাসপাতালে চলে আসুন, আপনার সাথে একটু মেয়ে কথা বলতে চাই, সে এখন মৃত্যুশয্যায়। আমি এক্ষুনি আসছি। শুনুন, আমি পেশেন্টের আত্মীয় স্বজন সবাইকে খবর দিয়ে দিয়েছি, আমি বাসায় যাচ্ছি, টেক কেয়ার। বাবা, ওই শয়তানটা আমাকে নষ্ট করে দিয়েছে। যে খবর আমি সাংবাদিকদের প্রেস ক্লাবে জানাতে পারিনি, সেই খবর তোমার মুক্তি পত্রিকার প্রথম দিনের হেডলাইনে প্রকাশ করে সবাইকে তাক লাগিয়ে দাও বাবা। তার বাচ্চারা, তোর আমার বোনকে নষ্ট করেছিস, আমি তাদেরকে খুন করে ফেলবো। আরে এত খুন লাগে নাকি থানা থেকে আসতে? সেরকম আমাকে আমার বোন করে নষ্ট করেছে, ওদের গ্রেপ্তার করো অতি সাহেব। শাল আর বাচ্চা, রং বাজি করো তোর পিসের চামড়া তুলা রং ছিঁড়ে দেবো। আমাকে আটকে রেখে আপনি ওদের বাঁচাতে পারবেন না, আমি ওদের সবাইকে খুন করে ফেলবো। আপনি দালাল হয়ে গেছেন, আপনি দালাল। স্যার, এই কোনো চিন্তা করবেন না, আপনাদের ছেলেদের গায়ে আমি হাত দিয়ে লাগাতে দেবো না। এই তরুণ ছেলে রেপ করবে না তো কি আইসক্রিম খাবে? আপনাকে দালাল বলে কোনো অন্যায় করেনি, আসলে আপনি একজন দালাল। যারা একটা মেয়েকে নষ্ট করলো তাদের গ্রেপ্তার না করে আপনি গ্রেপ্তার করলেন, যে অন্যায়ের প্রতিবাদ করলো তাকে। সানোর, চিৎকার করো না বাবা, ওনার কথা যদি সত্যি হয় তবে একজন নেতা হিসাবে তোমার দায়িত্ব ওই সব বেপিস ছেলেদের ধরিয়ে দেওয়া। স্যার, আমাকে দালাল। রক্ত লাগবে ইমিডিয়েটলি। আমি দালাল, চলো। গরম খবর, বৈশাচিক নির্মম লোমহর্ষক, দেশের নেতৃস্থানীয় চার নেতার চার ছেলে এক নিষ্পাপ মেয়েকে ধর্ষণ, হাসপাতালের বেডে মুক্তির জবানবন্দি। মুক্তি, মুক্তি, আমি তোর কথা মতো তোর খবর দিয়ে হেডলাইন করেছি, এই দেখ। সরি, আমরা অনেক চেষ্টা করেছি। Oh, my God.
তুই তো জানিস ভাইয়া, তুই না দেখলে আমি ঘুমাতে পারি না। কি না দেখলি নাকি? তোর ঘুম হয় না, তুমি কেন আসতে ঘুমিয়ে পড়লি? কেন ঘুমিয়ে পড়লি? ¡Gracias!